बंधुरा आज के खूब सहज पद्धति किछु घरोया मसला दिए चटपट बनिए फेलछि इलिश बिरियानी। दारुण सुस्वादु रान्नाटा अवश्य पुरोटा देखो बंधुरा। तो देखो बंधुरा आगे ही बोल्लाम घरोया किछु मसला दिए बिरियानीटा बनाबो, सेई रकम ही किछु मसला प्रथमे आमरा देखे नी। प्राय 10-12 पिस छोटो एलाच आमि निएछि, दारुचिनिर टुकरो तीनटी नेओया होयेछे, 6-7 पिस बड़ो तेजपाता नेओया होयेछे, दुटो छोटो टुकरो जायफलेर नेओया होयेछे, एरपरे नेओया होयेछे जयित्री, एरपरे नेओया होयेछे हाफ चा चामच शा जिरे, देखो एरपरे नेओया होयेछे शा मरीच, तारपरे नेওয়া হয়েছে কাবাব চিনি, দেখো এটা গোলমরিচের মতো দেখতে কিন্তু পিছনে যেন একটা করে লেজ রয়েছে। এরপরে নেওয়া হয়েছে কিছু লবঙ্গ, এগুলো নিয়ে আমরা শুকনো খোলায় নেড়ে নেব প্রথমে, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো তাওয়া গরম হলে এগুলো একে একে তাওয়ার উপর দিয়ে দেওয়া হলো। এবার একটু হালকা হাতে ওলটপালট করে নেড়েচেড়ে নেওয়া হলো, এগুলো মিক্সিতে দিয়ে দেওয়া হচ্ছে। এটা মচমচ করে আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো, দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন এই কন্টেনারের মধ্যেই চাপা দিয়ে রেখে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে প্লাস্টিক প্যাকেটে ভরে নেব এবং গাটার দিয়ে মুড়ে রেখে দেব যাতে গন্ধটা নষ্ট না হয়। প্রথমে প্রেসার কুকারের জলে একটু নুন দিয়ে দেওয়া হলো যাতে প্রেসার কুকারে কোনো রকম দাগ না হয় আলু সিদ্ধ করার ফলে, অল্প একটু তেল এর মধ্যে দিয়ে দেওয়া হলো। বিরিয়ানিতে দেওয়ার আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবং ডিমগুলিও এর মধ্যে দিয়ে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা তুলে দেখা হলো, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। বাকি আলু এবং ডিমগুলো এবার তুলে নেওয়া হলো। কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেওয়া হলো, তেল একটু গরম হলে হালকা নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো। আলুটা পাশের ওভেনে ভাজা হচ্ছে, ততক্ষণ এই ওভেনে হাফ করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু জলের মধ্যে ভাপিয়ে নেওয়া হলো। ভাপানোর জন্য জলে দেওয়ার পর একটু চাপা দিয়ে দেওয়া হলো, এরপর ঢাকনা খুলে দেখে নেওয়া হলো প্রায় পেঁয়াজ ভাপা তৈরি। এবার এই ভাপা পেঁয়াজগুলোকে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেওয়া হলো। আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই 2 চা চামচ ভালো ঘি দিয়ে দেওয়া হলো। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ ঠিকই ধরেছ, আমরা এবার বেরেস্তাটা তৈরি করে নেব একটু অন্যরকমভাবে। তো দুধটা এটাতে একটু হালকা গরম করব বলে বেরেস্তাটা তৈরি হতে হতে পাশের ওভেনে সরিয়ে দিলাম। বুঝতেই পারছো অনেক রকম আইটেম পাশাপাশি এইভাবেই করতে হবে। এদিকে বেরেস্তা আমাদের তৈরি হয়ে গেছে, এটাতে একটু দুধ হালকা গরম করতে বসিয়েছি কারণ এটাতে আমরা এখন জাফরানটা ভেজাব এবং ওভেনটা অফ করে দেব। এবার ভালো করে জাফরানটা দুধের সঙ্গে মিশিয়ে দেব এবং চাপা দিয়ে রেখে দেব। এখন ওই বেরেস্তা ভাজার কড়াটাতেই সর্ষের তেল সব ঢেলে নিয়ে এর মধ্যে 2 চা চামচ ভালো ঘি দিয়ে দেওয়া হলো। এখন এই ঘিয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচো দিয়ে দেওয়া হলো, সরু সরু করে কেটে রাখা আদা এবং খোলা ছাড়িয়ে রাখা রসুন এর মধ্যে দিয়ে দেওয়া হলো, 4টে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেওয়া হলো, এরপর একটু হালকা নাড়াচাড়া করে 2-3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেওয়া হলো, 1টা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, এরপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এটা ইলিশ বিরিয়ানির জন্য যে ইলিশটা তৈরি করা হবে তার একটা বিশেষ মশলা তৈরি করা হচ্ছে। এখন এই ভেজে নেওয়া মশলাটাকে মিক্সির মধ্যে দিয়ে দেওয়া হলো এবং পেস্ট করে নেওয়া হলো। আহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো এই ইলিশ মাছের মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেওয়া হলো এবং এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দেওয়া হলো, তেল একটু বেশি হলে ক্ষতি নেই, কেন বললাম রান্নাটা দেখলেই বুঝতে পারবে। এবার তেল একটু গরম হলে মাছগুলো হালকাভাবে ভেজে নেওয়া হলো, খুব কড়া করে মাছগুলো কিন্তু ভাজবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। দেখো যে তেলে মাছটা ভাজা হলো সেটাকেই আবার ওভেনে বসিয়ে দেওয়া হলো। তেলটা একটু গরম হলে এর মধ্যে তেজপাতা এবং শা জিরে ফোড়ন হিসেবে দেওয়া হলো। ফোড়ন তৈরি হলে কিছু টুকরো করা কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেওয়া হলো। হালকা নাড়াচাড়া করে নিয়ে যে পেঁয়াজ ভাপাটা পেস্ট করে নেওয়া হয়েছিল সেটা 1.5 চা চামচ এর মধ্যে দিয়ে দেওয়া হলো। একটা ছোট সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, অল্প রসুন বাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো, যেহেতু মাছে নুন দেওয়া ছিল সেই বুঝে পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দেওয়া হলো, এরপর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেওয়া হলো। দেখো পাশের ওখানে জল গরম হচ্ছে, এই রান্নায় দরকার হলে ওখান থেকেই পরিমাণ মতো গরম জল আমরা ব্যবহার করব। ওই গরম জল থেকেই আমরা নিয়ে জলটা ব্যবহার করব। এর মধ্যে যে স্পেশাল মশলাটা তখন তৈরি করলাম সেটা এখন উঁচু করে 1.5 চা চামচ দিয়ে দেওয়া হলো।
চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে হাফ করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমরা এবার মাছগুলো একে একে দিয়ে দেব। এই থালায় ইলিশ মাছ ভাজার যে তেলটা একটু আধটু লেগে আছে, গরম জল দিয়ে সেটাকেও ধুয়ে আমরা নিয়ে নেব। আমরা জানি ইলিশ মাছের তেলের একটা দারুণ গন্ধ থাকে, সেটাকে মিস করা যাবে না। প্রয়োজনে আবার অল্প অল্প করে গরম জল দিতে থাকলাম। এখন এতে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেওয়া হলো। এবার ওভেনের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকা হলো এবং ফোটাতে থাকা হলো। মাছের প্রিপারেশান রেডি, চলো আমরা এবার বিরিয়ানিটা লেয়ার করে নিই। লেয়ার তৈরিটাও একেবারে ঘরোয়া পদ্ধতিতেই দেখবে তোমরা। প্রথমে হাঁড়ির নিচে তেজপাতাগুলো পেতে দেওয়া হলো। দেখো বন্ধুরা, এটা গলিয়ে রাখা ভালো ঘি, এই তেজপাতাগুলোর ওপর চামচে করে ভালো ঘি ছড়িয়ে দেওয়া হলো। একদম বেশে এই ঘি দেওয়াটা সত্যি খুব প্রয়োজনীয়। এর উপর এক চা চামচ সাদা তেল ছড়িয়ে দেওয়া হলো। এরপরে ভাত নিয়ে এর উপরে ভালোভাবে বিছিয়ে দেওয়া হলো। এত সুন্দর বিরিয়ানির রাইস কিভাবে বানানো হলো দেখতে উপরের আই বাটনে দেওয়া ভিডিওটা ক্লিক করতে ভুলো না বন্ধুরা। ভাতের লেয়ার হয়ে যাওয়ার পরে এর উপরে মাছের যে প্রিপারেশনটা তৈরি করা হলো তার গ্রেভি একটু একটু করে ছড়িয়ে দেওয়া হলো। এরপরে একটা মাছ ওর উপরে বসিয়ে দেওয়া হলো, এর উপর বেরেস্তা নিয়ে ছড়িয়ে দেওয়া হলো। একদম প্রথমে তৈরি যে মশলাটাকে প্লাস্টিকের মধ্যে রেখে দেওয়া হয়েছিল সেটা এক চিমটে নিয়ে আমরা ছড়িয়ে দিলাম। ভেজে রাখা আলু একটা বসিয়ে দেওয়া হলো, আবার একটু অল্প ভাতের লেয়ার ওর উপর দিয়ে দেওয়া হলো। এখন এই বাটিতে রাখা অল্প গোলাপ জলের মধ্যে এক থেকে দু ফোঁটা মিঠা আতর দিয়ে দেওয়া হলো। এরই ফাঁকে একটা ডিম আমরা এর ওপর দিয়ে দিলাম। যে জাফরান আমরা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরান গোলা দুধ চামচে করে নিয়ে ওই যে গোলাপ জল এবং মিঠা আতরের মিশ্রণটা নেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মিশ্রণ ওই ভাতের লেয়ারের উপরে ছড়িয়ে দেওয়া হলো। একদম অল্প পরিমাণ মতো নুন একটু ছড়িয়ে দেওয়া হলো, একদম অল্প পরিমাণ চিনি ছড়িয়ে দেওয়া হলো, এটা তোমরা প্রয়োজনে নাও দিতে পারো। এরপর আবার ভাতের লেয়ার দিয়ে দেওয়া হলো। দেখো আগের পদ্ধতিগুলোই আবার একবার করে দেখিয়ে দেওয়া হচ্ছে, তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে মাছের প্রিপারেশনের গ্রেভি দেওয়া, তারপরে ঘিটা দিয়ে দেওয়া হলো, এরপর সাদা তেল ছড়িয়ে দেওয়া হলো, দেওয়া হলো অল্প বেরেস্তা, মিঠা আতর গোলাপ জল এবং জাফরানের মিশ্রণটা আবার ছড়িয়ে দেওয়া হলো, দুটো মাছ, ডিম, আলু আবার দিয়ে দেওয়া হলো। শুকনো মশলাটা এটাতে আর ছড়ানো হলো না, এর উপর ভাতের আবরণ আবার দেওয়া হলো। এরপরে উপর থেকে একটু ভালো করে ঘি ছড়িয়ে দেওয়া হলো, এরপরে একটু গ্রেভি এবং জাফরান গোলা জল এর মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, এরপরে অবশ্যই প্লাস্টিক প্যাকেটে রাখা শুকনো মশলার গুঁড়ো দু চিমটে ছড়িয়ে দেওয়া হলো, এর উপর অল্প নুন এবং চিনি ছড়িয়ে দেওয়া হলো। চিনি তোমরা আবার বলছি প্রয়োজনে নাও দিতে পারো। এখন ওভেনটা জেলে হাঁড়িয়ের উপর বসিয়ে দেওয়া হলো। বন্ধুরা, আমরা কিন্তু এর মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করিনি, তোমরা ইচ্ছে হলে প্রয়োজন মতো ফুড কালার ব্যবহার করতেই পারো। মুখোমুখি পুরো বসে যায় এমন কোনো ঢাকা দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো, তাতে আঠা দিয়ে আর সিল করার দরকার হয় না। যেহেতু ফুড কালার দেওয়া নেই, আবার অনেকে একটু রঙিন ভাতই পছন্দ করে, যেমন আমি একটু হালকা হালকা রং হলে ভালোবাসি কিন্তু ফুড কালার ছাড়া, তাদের জন্য এটাকে ভালো করে তুমি একবার ঝাঁকিয়ে নিতে পারো। অন্যভাবেও এটাকে বসানো যায়, কিন্তু আমরা এটাতে একরকমভাবে দেখাচ্ছি, আবার চিকেন বিরিয়ানিতে অন্য পদ্ধতিটা অবশ্যই দেখাবো। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, এরপর আমরা এটাকে নিভিয়ে দেব। দেখো বন্ধুরা, ঢাকা খুলে ফেলা হয়েছে, কেমন দেখতে হয়েছে দেখো, কি অসাধারণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমরা না করলে বুঝতে পারবে না। যখনই তুলবে একটু আলগা আলগা করে তুলবে, যাতে যেন কোনো আলু বা ডিম বা মাছ ভেঙে না যায়। একটু যত্ন করে সাজিয়ে দিলে যে খাবে তারও ভালো লাগে, যে দেবে তারও ভালো লাগে। প্রথমেই তোমাদের বলেছি বন্ধুরা, একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি ইলিশ বিরিয়ানি দেখাবো তোমাদের। মা এটা বহুদিন ধরেই করে থাকে এবং অসাধারণ উপাদেয় খেতে হয়, তাই তোমাদের একেবারে হেসেল থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি মা কীভাবে বানায়। একেবারে সেই 22-24টা মশলা কিনে এনে বা রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে কোনোভাবেই এটা বানানো হয় না। দেখো আমাদের ইলিশ বিরিয়ানি এখন রেডি এবং সার্ভ। তো এবার এই বিরিয়ানিটাকে তো টেস্ট করে ফেলা অত্যন্ত দরকারি, কারণ আমি আর লোভ আটকে রাখতে পাচ্ছি না। দেখে নিই কেমন খেতে হয়েছে। একটু ভাতগুলো তোমাদের তুলে দেখাই বন্ধুরা। দেখো ভাতগুলো প্রত্যেকের থেকে আলাদা রয়েছে এবং লম্বা লম্বা হয়েছে, ভাতগুলো কিন্তু একটু ফেটে যায়নি। কথা না বাড়িয়ে একটু আলু দিয়েই প্রথমে একটু টেস্ট করে দেখি কেমন লাগে। ওহ বন্ধুরা, আমি একদম ভেতর থেকে বলছি, খুব বেশি ইলিশ মাছ তো আমাদের বাড়িতে হয় না, সাধারণ বাড়ি, আমরা বেশি ইলিশ মাছ কিনতেও পারি না। যখনই হয় তার থেকে কিছু পিস বাঁচিয়ে ইলিশ বিরিয়ানিটা অবশ্যই হয়। আর তোমরা কি এই চ্যানেলে নতুন এলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর আমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। এবার ইলিশ মাছটা একটু নিয়ে দেখবো, একদম নরম বন্ধুরা,
মাছটা খুবই সুন্দর, বেশ বড় মাছ। তথাকথিত বিরিয়ানির মশলা বা অনেক রকম মশলা না দিয়েও কেমন বিরিয়ানি খুব সুস্বাদু করা যায় তা তো তোমরা দেখে নিলে, এবার বানিয়েও ফেলো। ও হো 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 হো, বাঙালি, তারপর ইলিশ মাছ, তারপর আবার বিরিয়ানি, তো কথাই নেই। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।